আসসালামু আলাইকুম প্রিয় এস পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ইনশাল্লাহ নার্স তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করবো এখন তোমরা এই এমসিকিউগুলো প্রথমে প্রশ্ন শুনবে এবং তার কিছুক্ষণ পরেই আমি উত্তর বলবো তো তোমরা অবশ্যই এইভাবে একটু প্র্যাকটিসের মাধ্যমে এই বাংলা দ্বিতীয়পত্রের এমসি কিগুলো অনেকটা ক্লিয়ার করতে পারবে আমি সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলবো এবং পাশাপাশি উত্তর বলবো ওকে আগে প্রশ্ন বলি ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হলো ধ্বনি ট্যালানার্স ভাষার মূল উপাদান কী ধ্বনি আর বাংলা ভাষার মূল উৎস কী বৈদিক ভাষা বাংলা ভাষার মূল উৎস হল বৈদিক ভাষা কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় উত্তর বঙ্গ কামরূপী মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি উত্তর ভাষা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ এরপর ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয় ভাষা সৃষ্টি হয় হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে এরপর মানুষের কণ্ঠনিশ্রিত বাক সংকেতের সংগঠনকে কি বলে উত্তর ভাষা বলে ভাষা কিসের কীসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে উত্তর দেশ কাল ও পরিবেশ ভেদে বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে কত উত্তর সাড়ে তিন হাজারের উপর প্রশ্ন ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কত উত্তর চতুর্থ আমি আবারও বলছি জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান হলো পৃথিবীতে চতুর্থ বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা উত্তর প্রায় তিরিশ কোটি বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন উত্তর আধুনিক যুগ বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী ভাষা বলে উত্তর আদর্শ চরিত ভাষা বাংলা ভাষার রীতি কয়টি উত্তর বাংলা ভাষার রীতি হলো দুইটি বাংলা ভাষা বাংলা ভাষার কয়টি রূপ দেখা যায় ভাষার কয়টি রূপ দেখা যায় উত্তর দুইটি বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি উত্তর দুইটি সাধু ও চরিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে উত্তর লেখ্য রীতি রয়েছে এরপর ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল উত্তর চরিত্র রীতি আর ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল এটা হলো সাধু রীতি কথাবার্তা ও বক্তৃতা নাটকের সংলাপের জন্য উপযোগী ভাষা হল চলিত ভাষা বক্তৃতা নাটকের জন্য বেশি উপযোগী কিন্তু চলিত আর উপযোগী নয় হলো সাধু এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইম্পর্টেন্ট ছাড়া কিছু বলবো না সাধু ও চরিত্র ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়াপদ ও সর্বনাম পদে এরপর বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে চলিত রীতির প্রবর্তন করেন হচ্ছে প্রমথ চৌধুরী এরপর সাধু ভাষার বৈশিষ্ট্য এটা হচ্ছে গুরুগম গুরুগম্ভীর এরপর সাধু ভাষা কোথায় অনুপযোগী সাধু ভাষা হচ্ছে নাটকের সংলাপে অনুপযোগী সাধু ভাষার আর এক নাম হচ্ছে সাধু ভাষার আর একটা নাম কি সাধু ভাষার আর একটা নাম হলো ডাল আনার্স প্রশ্নটা হচ্ছে উপভাষার আর এক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা উপভাষার আর একটা নাম হচ্ছে আঞ্চলিক ভাষা বাংলা রূপ কখন বিকাশ লাভ করে বাংলা গদ্যরূপ এটা হচ্ছে ইংরেজদের আগমনের পরে বিকাশ লাভ করে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন উত্তর এটা হচ্ছে আধুনিক যুগের আধুনিক যুগের এরপরে প্রশ্ন কুৎসিত কোন ভাষা শব্দ কুৎসিত হচ্ছে ডেয়ালান্স কুৎসিত এই শব্দটি হচ্ছে তৎসম ভাষার শব্দ এরপর অশোক শব্দ কোন শ্রেণী শব্দ অশ্ব এই শব্দটা কোন শ্রেণীর শব্দ অশ্ব তৎসম শব্দ তৎসম এরপর গিন্নি কোন শ্রেণীর শব্দ গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দের শব্দ এরপর কোনটি দেশি শব্দ নয় কোনটি দেশি শব্দ নয় দেশি শব্দ নয় হচ্ছে হাত ঢেঁকি ডিঙ্গি কুলা এগুলো দেশি শব্দ ডেয়াল আনার্স মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর মহকুমা এই শব্দটি এসেছে হলো আমাদের পোর্ আসছে হলো আরবি শব্দ থেকে মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি আনার্স তোমরা আমার সঙ্গেই থাকো এরপরে রিক্সা কোন ভাষার শব্দ রিকশা হচ্ছে জাপানি শব্দ রিক্সা হল জাপানি শব্দ পকেটমার শব্দটি কোন শ্রেণীর পকেটমার শব্দটি হচ্ছে বিদেশি এরপর চৌহদ্দি কোন শ্রেণীর কোন ধরনের শব্দ চৌহদ্দি হচ্ছে চৌহদ্দি এটা হচ্ছে চৌহদ্দি একটা মিশ্র শব্দ চৌহদ্দি হচ্ছে মিশ্র শব্দ চৌহদ্দি শব্দটি যে এটা মিশ্র এটা হচ্ছে ফরাসি ও আরবি শব্দের মিশ্রণে তৈরি বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে ডেয়াল এটাই অনেক ইম্পর্টেন্ট একটা নৈবিত্তিক এই নৈবৃত্তিকটার বাংলা অর্থ হচ্ছে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে উত্তর হবে উইলিয়াম সরি মনুয়েল মনুয়েল দ্য আসমফ সাও ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে উত্তর মিস্টার এন বি হ্যালহেড মিস্টার এন বি হ্যালহেড এরপর ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ব্যাকরণ শব্দের স্বরিক অর্থ কী বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি ট্যালার্নার্স এটি অনেক ইম্পর্টেন্ট বাংলা ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় হলো চারটি প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে কয়টা চারটা এই চারটা মৌলিক অংশ হচ্ছে কি ধ্বনি শব্দ বাক্য অর্থ প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে উত্তর চারটি আমি যে কটা বললাম অনেক ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি উত্তর গৌরীয় ব্যাকরণ অবশ্যই তোমরা মনে রাখবে এইগুলো ডেয়ালানার্স সন্ধি শব্দের অর্থ হলো মিলন পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় এরপর শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শু শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে মাইডিয়াল লানার্স শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের ধ্বনি শব্দের ক্ষুদ্রাংশকে কি বলে শব্দের ক্ষুদ্রাংশকে বলে রূপ রূপ বলে বচন লিঙ্গ কারক সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর ব্যাকরণের এটা হচ্ছে রূপতত্ত্বে আলোচিত হয় রূপতত্ত্বে রূপতত্ত্বের অপর নাম কি। রূপতত্ত্বের অপর নাম হচ্ছে ঢেয়াল্স রূপতত্ত্ব রূপতত্ত্বের আর একটা নাম কী রূপ তত্ত্ব রূপতত্ত্বের অপর নাম তাহলে কি হচ্ছে ডেয়ালানার সরি রূপতত্ত্বের অপর নাম হচ্ছে আমাদের শব্দতত্ত্ব রূপতত্ত্বের একটা নাম হচ্ছে তত্ত্ব এবার আমি যেটা বলবের সবচেয়ে ইম্পর্টেন্ট বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতিবাদিক বলে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিবাদিক বলে বাক্যতত্ত্বের অপর নাম কী বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম পদক্রম এরপর চলে যাচ্ছি ধনী উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো কী এটা হচ্ছে আমাদের জিব্বা ও অষ্ট জিব্বা ও অষ্ট ধ্বনি নির্দেশক কি কি বলে ডেলানার্স এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে তোমরা এটা মনে রাখবে সিম্বল শব্দের অর্থ হল প্রতীক এরপরে বাংলা ভাষায় মোট বর্ণ রয়েছে পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে বাংলা লিপির উৎস কী বাংলা লিপির উৎস হচ্ছে লিপি ব্রাহ্মী লিপি বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ রয়েছে কয়টি মাত্রাহীন বর্ণ কয়টি রয়েছে এটা আমাদের জানতে হবে এটা হচ্ছে আমাদের রয়েছে মোট ড্যালেন্ট দশটি মাত্রাহীন বর্ণ অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ রয়েছে মাত্র একটি আর বাংলা ভাষায় বর্ণ মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ রয়েছে হল ছয়টি ডেয়ালার্স তোমরা অক্ষরগুলো মনে রাখবে যেভাবে লেখ যদি সমস্যা হয় অক্ষরগুলো লিখে একটু চিন্তা করবে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি এটা আমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দশটি একটাতে কার নেই ওকে আর সর্বান সংক্ষিপ্ত রূপকে যে কার বলে তোমরা মনে রাখবে ব্যঞ্জনবর্ণ সংক্ষিপ্ত রূপকে ফলা বলে আর বাংলা ভাষায় মোট ফলা রয়েছে ছয়টি ডেয়ালার্নার্স তোমরা অবশ্যই মনে রাখবে ফলা ছয়টি এরপর ডেয়ালার্নার্স আমি যেগুলো তোমাদেরকে বলতেছি সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা আমার কথা মনে রাখবে ওকে এরপর পরাশ্রয়ী বর্ণ কয়টি পরাশ্রয়ী বর্ণ হচ্ছে আমাদের তিনটি খণ্ডত্ত অনেশ্বর জেলানার্স পরাশ্রয়ী বর্ণ তো আমাদের রয়েছে খণ্ডত্ব অনেস্বর বিশেষজ্ঞ চন্দ্রমোধু চাঁদ তো পরশ্রয়ী বর্ণ কয়টি এখানে বলা হচ্ছে পরশ্রয়ী বর্ণ তিনটি ঠিক আছে পরশ্রয়ী বর্ণ তিনটি মানে রাখব তোমরা এরপর প্রশ্ন হচ্ছে মাইনিয়াল আনার্স এরপরে দেখি আরও ইম্পর্টেন্ট কোথায় আছে বাংলা বর্ণমালার যৌগিক স্বর্গ্যাপক বর্ণ কয়টি যৌগিক স্বর্গাপক বর্ণ কয়টি দুইটি এটা মনে রাখবে তোমরা এরপরে নিচের কোন দুটি যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বর্ধ্বনি কোনটি উত্তর হচ্ছে আমাদের ওই এবং ও কোনগুলো অষ্টধ্বনি কণ্ঠধ্বনি যদি ডেয়ালানার্স কণ্ঠধ্বনির কথা বলে তোমরা অবশ্যই মনে রাখবে কণ্ঠধ্বনি হচ্ছে আমাদের ক খ গ ঘ এগুলো হলো কণ্ঠধ্বনি ওকে এরপরে তোমরা মনে রাখবে বর্ণ কয়টি স্পর্শ বর্ণ কয়টি বর্ণ আমাদের হচ্ছে মোট ডেয়ালনার্স প্রশিষ্টি প্রশিষ্টি রয়েছে স্পর্শ বর্ণ এরপর চলে যাচ্ছি পরে ধাপে স্পর্শধ্বনি হচ্ছে আমাদের ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত আর নাসিক্য বর্ণ রয়েছে কয়টি নাসিক্য বর্ণ রয়েছে কয়টি নাসিক্য বর্ণ রয়েছে হলো পাঁচটি এরপরে কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় হলো ডেয়ালানাস ঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি এরপর কোন চারটি বর্ণকে বর্ণ বলা হয় কোন চারটি বর্ণকে বর্ণ বলা হয় এটা হচ্ছে ডেয়ালানার্স আমাদের আসতেছে হলো হল প্যাটকাট তালেবর্ষ প্যাটকাটার স্বদন্ত হয় এই চারটা বর্ণকে উষ্মধ্বনি বলে বিজ্ঞান শব্দের যে যুক্ত মনোনয়ন আছে ওটা হচ্ছে বর্গীয় জ সংযুক্ত ইও আছে তোমার এটা মনে রাখবে বর্গীয় জ সংযুক্ত ইঁয়ো আর শিক্ষা বানানে এখানে রয়েছে সংযুক্ত বর্ণ হচ্ছে ক যোগ প্যাটকাটা স ক যোগ প্যাটকাটা মূর্ধন্য স ওকে আর ব্রাহ্মণ বানানে হ এবং ম রয়েছে আর গঞ্জ বানানে রয়েছে ইও প্লাস বর্গীয় জ গঞ্জ বানানে কি রয়েছে গঞ্জ বানানটায় যুক্ত বর্ণ রয়েছে হল ইও প্লাস বর্গীয় জ ইঁ প্লাস বর্গীয় জ তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে আমি আমার অনেক কষ্ট হচ্ছে বলতে তারপরে তোমাদেরকে বলছি পরের ই কার ও উ কার আগে উৎসাহিত হওয়ার কেটে বলা হয় অপিনিহিত অপিনিহিত এটা মনে রাখবে এটা অনেক ইম্পর্টেন্ট এটা আসে কিন্তু পরীক্ষায় স্বরভঙ্গির অপর নাম কী স্বরভঙ্গির অপর নাম হচ্ছে বি প্রকর্ষ এটা মনে রাখবে দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি কী বলে ডেয়ালনার্স এটা বহুত পরীক্ষায় আসছে এটা তোমরা অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে আমাদের সর্ব দুটি সমবর্ণের একটি পরিবর্তন বিষমী ভবন বলে বিষমী ভবন বলে নত্ববিধান সত্যবিধান কোন শ্রেণীর শব্দে কোন শ্রেণীর শব্দে অনুসৃত হয় কোন শ্রেণীর শব্দে নত্ববিধান সত্ত্ববিধান কোন শ্রেণীর শব্দে ইয়ে হয় এটা হচ্ছে আমাদের ডেয়ালান্স এটা হচ্ছে তৎসম শব্দে তৎসম শব্দে কোন জাতীয় শব্দে পেটকাটা কাটার শয়ের ব্যবহার হয় পেটকাটার কাটার শ এর প্যাটকাটা শয়ের ব্যবহার হয় হচ্ছে আমাদের তৎসম শব্দে তৎসম শব্দে কোন জাতীয় শব্দে পেটকাটা শয়ের ব্যবহার হয় না প্যাট কাটা শয়ের ব্যবহার হয় না হচ্ছে এখানে ডাল উত্তরটা সঠিক নয় নয় এরপর তোমাদেরকে বানান তোমাদেরকে অবশ্যই দেখে পড়তে হবে বিদ্যালয়ে সন্ধ্যে বিদ্যাযোগ আলয় বিদ্যাযোগ আলয় শুভ শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা তারপরে হচ্ছে পরিযোগ ইচ্ছা পরীক্ষা কিন্তু দীর্ঘই হবে ওকে তোমরা মনে রেখো জনৈক জন যোগ এক জন যোগ এক বা এক যেটা বলি ওটা জালানার্স গুরুত্বপূর্ণ সন্ধি আমি তোমাদেরকে বলতেছি অত্যন্ত অতিযোগ অন্ত অত্যন্ত প্রতিযোগ উষ আর অনুযোগ এসন অন্বেষণ গোযোগ যোগ এসোনা গবেষণা আর লবণের সন্ধিবিচ্ছেদ তোমরা অবশ্যই মনে রাখবে লবণের সন্ধিবিচ্ছেদটা তোমাদের দরকার লো যোগ অন লো যোগ অন লবণ এরপরে সন্ধি হয় না সন্ধি হয় না হচ্ছে কুলটা কুলটার কোনো সন্ধি সন্ধি হবে না গায়ক হবে নিযন্ত হবে এরপর বৃষ্টি বৃষ বৃষ যক্তি সংযোগ চয় সমচয় সংযোগবাদ সংবাদ সন্ধির উদ্দেশ্য হল উচ্চারণে সাহায্য করা আর এই যে ইম্পর্টেন্ট রয়েছে মনীষা মনীষা নামের এই সন্ধিবিচ্ছেদটা এটা অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে মনস যোগ ঈশা মনস যোগ ইসা ম দন্ত ন দন্তস্ব মনস আর দীর্ঘই পেটকাটা শেখারেশা ঈশা মনীষা এরপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট রয়েছে নিপাতনের সিদ্ধ সিদ্ধসন্ধি কোনটি নিপাতনের সিদ্ধসন্ধি হচ্ছে আমাদের টেয়ালানার্স একাদশ বা গবাক্ষ এই শব্দটি আর এরপরে হচ্ছে নৃত্য স্ত্রীবাচক স্ত্রীবাচক শব্দ রয়েছে হলো আমাদের পত্নী অর্থে ব্যবহার যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের যেমন দাদি চাচি মামি এগুলো পত্নী অর্থে ব্যবহার করা হবে খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দ কোনটা খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দ হলো আমাদের বৌদি সুখ শব্দের বিপরীত লিঙ্গ কোনটি সুখ শব্দের বিপরীত এ হচ্ছে শাড়ি উত্তর হবে সারি রি তাহলে দন্ত সা বৈষণ্যারে রি শা রি এটা তোমরা লিখবে এরপর ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটা যেমন আমাদের রয়েছে ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে টেলার্নার্স মালিকা মালিকা এরপরে বৃহৎ অর্থে হচ্ছে আমাদের নিতে হবে আমাদের অরণ্য বৃহৎ অর্থে লিঙ্গায়িত হয় কোন শব্দ অরণ্য আর কোনটি ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয় নাটিকা আছে না নাটিকা শব্দটা নিত্য স্ত্রীবাচক শব্দ কিন্তু ডেয়াল নিত্য স্ত্রীবাচক শব্দ আমাদের রয়েছে হলো সপত্নি ব্যাকরণ প্রচুর প্রচুর ব্যাকরণ রয়েছে অনেক যেটা আলোচনা করা প্রায় অসম্ভব জেলানার্স কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে এটা কিন্তু একটা জানার বিষয় ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের ননদ নিরুক্ত অর্থ দুইবার উক্ত আমার জ্বর জ্বর লাগছে এখানে কি শব্দ দিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে কয়েক্ত শব্দ প্রকার শব্দ হচ্ছে ডিয়ার লার্নার্স এটা হচ্ছে দুই প্রকার শব্দ দুই প্রকার না তিন প্রকার দিরুক্ত শব্দ তিন প্রকার তিন প্রকারের বিরুক্ত শব্দ আছে এখন আমি বচন থেকে তোমাদেরকে বলছি বচন অর্থ হল সংখ্যার ধারণা বচন দুই প্রকার এক বচন বহু বচন একের অধিক বোঝালে বহু বচন হয় আর একটিমাত্র সংখ্যা বা কোনো কিছুকে বোঝালে এক বচন হয় লোকটা হারে হারে তার কী অর্থে ব্যবহার হয়েছে এটা হচ্ছে আধিক্য বোঝাচ্ছে মেয়েটিকে চোখে চোখে রেখেও এখানে সতর্কতা বোঝাচ্ছে এরপর সংখ্যাবাচক শব্দ কয় প্রকার সংখ্যাবাচক শব্দ কয় প্রকার দেয়াল সংখ্যাবাচক শব্দ মোট চার প্রকার সংখ্যা কি কাজে লাগে সংখ্যা এটা হচ্ছে গণনায় লাগে গণনার কাজে এরপর তোমাদেরকে পদাশ্রিত নির্দেশক থেকে একটু পড়াবো টিটা খানাখানি এটা হচ্ছে নির্দিষ্টতা বোঝায় ওকে সাড়ে আটটা বিকেল তোমার অপেক্ষায় বসে আছে এখানে টি অর্থে এটা হলো কি বলে ব্যর্থহীনভাবে নির্দেশক সর্বনামের সাথে টা টি যুক্ত হলে তা কি হয় এটা হচ্ছে সুনির্দিষ্ট হয় সুনির্দিষ্টভাবে বোঝানোর জন্য এটা ব্যবহার হয় কোন পদাশ্রিত নির্দেশকটি সুনির্দিষ্ট অনির্দিষ্টতা উভয়ই বোঝায় সুনির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয়ই বোঝায় টো টে টো সমাজ শব্দের অর্থ হলো মিলন সংক্ষেপ সমাস শব্দের অর্থ কী সমাজ শব্দের অর্থ হল সংক্ষেপ মিলন ও একপদীকরণ ব্যাস ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য এটা তোমরা মনে রাখবে সমাজ কয় প্রকার সমাস ডেয়ালানার্স সমাস কয় প্রকার এটা আমরা অবশ্যই জেনে রাখবো সমাস হচ্ছে ছয় প্রকার ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে ধাতু ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায় ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায় লার্নার্স এরপর ধাতু কয় প্রকার ধাতু কত প্রকার ধাতু কত প্রকার এই প্রশ্নটা আমাদের অবশ্য শিখতে হবে এখন ধাতু হচ্ছে আমাদের তিন প্রকার যাই হোক ডেয়ালার্নার্স আমি এরপরে জাস্ট আর একটু বলে শেষ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাক্য সংক্ষেপণ কয় ভাগের বাক্য সংক্ষেপণ থেকে এখনই করব কিছু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বিদেশ থাকে যে এটাকে কি বলে প্রবাসী বলে বিদেশ থাকে যে সে হলো প্রবাসী আর যে ভবিষ্যৎ না ভেবেই কোনো কাজ করে এক কথা তাকে কি বলে ভবিষ্যৎ না ভেবে যে কাজ করে তাকে বলে হচ্ছে অমৃষ্যকারী অবিমিশ্রকারী কারী যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে বনস্পতি বনস পতি ডেয়ার্লাস তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যাকচুয়ালি সারাদিন অনেক টায়ার্ড ছিলাম এখন টায়ার্ড হয়ে গেছি আরও বেশি তোমরা সবাই ভালো থাকবে মন দিয়ে পরীক্ষা দিবে তোমরা সবাই ভালো করো আল্লাহ হাফেজ